रास्ते में रहने दो पर्दा। मजाक क्यों कर रहे हो? What does it mean to be happy? Cause it looks like you're on your own. Hello everyone, and welcome back to my silent sip of life with faith. I'm চলো মন্দিরে যাই। দেবাকা রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। চেষ্টা করেছি শাড়ি পরার, চেষ্টা না সাকসেসফুল হয়েছে। চলো যাই মন্দিরে। শ্রাবণ মাসের এই জিনিসটা আমার খুব ভাল লাগে, এত ভোরবেলা সকাল 8টা বাজে। সাধারণত সোমবার দিন দিবাকর রোজই মন্দিরে আসে, আমি আজকে এলাম। কিন্তু এত লোকজনের ভিড়, আর সবাই এত নিষ্ঠা করে পুজো দিচ্ছে, ভগবান যেন প্রত্যেকটা মানুষের কথা শোনে, তাদের কথা মানে, তার সাথে আমারটাও শোনে। চলো, পুজো দেওয়া হয়ে যাচ্ছে, এখন দৌড়াচ্ছি বাড়ির দিকে, কারণ বেরোতে হবে অফিসে। পুজো দেওয়া ডান, চলে এসেছি পুজো দিয়ে, এখন ঘরে গিয়ে ফটাফট কাজ করে এনাকে অফিস পাঠানো, তারপর আমি নিজে অফিস যাওয়া। হেলমেট খুলবে না। ও এই এইটা পার্লারটা রেডি হয়েছে? আনেনি পেলাই? ও তো ও বোঝেনি নাকি আগের দিন যে পাই লাই লাগবে বলে ঝুলিয়ে দিল। ঠিক আছে হবে। ও এই যে এই যে এই যে সুন্দরীরাও বেরিয়ে এসছে। চলে এসছি আমি ঘরে, এখন দৌড় দৌড় দৌড়। ঘরে এসে গেছি, ঘরে এই যে ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে আমার, এটা একটা ভালো হয়েছে। সকাল সকাল আমার ঘরে পুজোটাও দেওয়া হয়ে গেল, একটুখানি ধুম। আর ওখানে রেডি হচ্ছে দিবাকরের খাবার, কারণ দিবাকর বের হবে অফিসে। তামি আয় বাবা, আয়, আসো আসো, জলদি আসো, আসো দা, আসো তামি আয়, গুড বয়, চলো 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 চলো, সে বাই, চলো চলো। ওরা দেখতে এসেছে আমাদের কাজ ঠিকঠাক করছো নাকি। আচ্ছা মাই মাই তামি আয়, আসো বাবা আসো, গুড বয় গুড বয় গুড বয়, চলো 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 চলো। আমাদের রাত্রিবেলা ফিরতে অনেকটাই রাত্রির হয়ে গেছে, অনেকটাই মানে অনেকটাই রাত্রির হয়ে গেছিল, প্রায় 1টা বেজে গেছিল। এর জন্যই দিবাকর রবিবার দিন বাইরে বেরোতে চায় না রাত্রিবেলা, কারণ সকাল বেজে তার উঠতে লেট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9:20, দিবাকরে বেরোতে লেট হলো প্রায় প্রায় আধা ঘন্টা। আসলে এটা শ্রাবণ মাস বলে দেরি হলো, কারণ আমরা যে মন্দিরে যাই সেই মন্দিরে তো বিশাল বড় লাইন ছিল, আমরা ওখানে দাঁড়ালামই না, অন্য একটা মন্দিরে গেলাম, সেখানেও লাইন, মানে মোটামুটি লাইন আর কি। তো চলো আজকে সকালের কাহিনী, আমি এখন বানাবো কালি ডাল, তারপর দেখা হচ্ছে। খাবার একে দিয়ে দেওয়া হয়ে গেছে, তবুও আমার পিছন পিছন ঘুরছে, কারণ ওকে খাইয়ে দিতে লাগে। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, বানাবো আজকে কালি ডাল, মানে যেটা হয় ব্ল্যাক ডাল। কালকে রাত্রিবেলায় আমি করে রেখেছিলাম ওটাকে বয়েল, শুধু এখন দিতে লাগবে ফোড়ন। মেশিনি এখানে খাওয়া শুরু করেছেন অনেক কষ্টে, আর এত করে ডেকে যাচ্ছি টামি 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 টামি, দেখো একটা রগর, কিছুতেই বেরোচ্ছে না, এখানে ঘুমিয়ে আছে, কিছুতেই ও বেরোচ্ছে না, আর এখানে শুয়ে আছে আমার সব ছেলেমেয়েরা। চলো এবার রেডি হবো, রেডি হয়ে বেরোবো অফিসে। এখানে আমার ডাল মাখনি রেডি হয়ে গেছে মোটামুটি, লিসা বসিয়ে দিচ্ছে এখানে ভাত, কারণ আমাদের ঘরে চলছে কাজ, রান্নাঘরে কাজ চলছে, তার জন্য সকাল সকাল ভাতটা হয়ে গেলে রান্নাঘরটা আমরা ফ্রি করে ছেড়ে দিতে পারবো। আর আমি এখানে রেডি হয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য, চলো।
কি হয়েছে বাবা তোমার? বুড়া হয়ে গেছো বাবা? তা বুড়া বাচ্চা, তুমি স্কুলের হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, ব্যাস চলে গেছে বাবা। তুমি হোমওয়ার্ক করেছো বাবা? আর কোনো কথা নেই, চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর দেখছি, হে কিউটি বেবিস, আর রান্নাঘরে এখনো চলছে কাজ। রাত্রি বাজে এখন 8টা, এখনো শেষ হলো না। আজকে দুপুরবেলা তোমরা ছিলে না? না, কোথায় গেছিলে? হ্যাঁ, প্লাই আনতে গেছিলে। আজকে হবে না শেষ? কালকে দিয়ে দিলে হয়ে যেত না আজকে? লিসাকে দেখে ওরকম ভাবে আমার মানে নেই। লিসা ফোনে কথা বলছে। লিসা, ইউ আর টকিং উইথ হুম? ইসকা ভি কুছ চক্কর চল রহা হ্যায়। এই দেখো দুটো কিউটিস কে, চলে এসেছি বাড়িতে। হইতে বাজে রাত্রি 8টা। ইয়েস, আমি ইগনো দ্য ব্যাকগ্রাউন্ড। ও ও ও, এই দিলাম, কিছু করার নেই। এই যে চলে এসেছি খেতে। রাত্রিরে আমার সন্ধ্যের পরে আমি সারাদিনে একবার খাই সাবন মানে, তাও আবার সিদ্ধ ভাত। তো আমি এখন খেতে বসে গেছি। শুধু আমি না, আমার পাশে আমার ছেলে, আমার পোতা মানে মাও মাও, অ্যালেক্স, সবাই কুকুর করছে। কি হলো কি হলো কি হলো? এদিকে এদিকে। আর অ্যালেক্স সিদ্ধ ভাত হলে এমন করতে থাকে যেন সিদ্ধ ভাত খেয়ে পেদা হয়েছে। তো চলো সিদ্ধ ভাতটা খেয়ে নি, খেয়ে দেখা হচ্ছে। ছানা আর এই যে পোনা, তিনজনে মিলে আজকে অ্যালেক্স বলেছে আমার সাথে সিদ্ধ ভাতই খাবে। এবার থেকে শিবরাজ শিব পুজো ও করবে, ঠিক আছে? আর কারণ ও দেখছি চিকেন ফিকেন দেওয়া আছে, খাচ্ছে না শ্রাবণ মাস বলে। আর এ এখানে এসে বসে আছে কারণ এর দুটো তিনটে প্রজেক্ট আমাকে দিয়ে করাতে লাগে। আমি করতে পারি না এর জন্য। বেশি না, 7-8টা সাবজেক্টে আপার পেজ, ছেলের আপার পেজ, এর প্রজেক্ট, লেজ না আছে মডেল, আর আর আমার আর আমার ঘরের কাজ। বেশি কাজ না, আমার কাছে কমই কাজ থাকে। আর একটু রান্না বান্না, আর একটু ঘর গোছানো, ব্যাস। আর তাছাড়া অফিসে কাজ তো বলো। ওটা তো কোনো ব্যাপারই না, ওটা তো ইটস লাইক আ জোক, ইউ নো, তাই না? এই যে টুইন টুইঙ্কল এজ নাড়াচ্ছে আবার। মামা, আই মামা, আদো খাচ্ছো বাবা? এই যে অ্যালেক্স, পাঁচ দিন ধরে বলছি আমার খেতে ইচ্ছা করছে হলো গিয়ে একটুখানি রাজ কচুরি চাট, কেউ খাওয়াচ্ছে না। কালকে এরা সবাই, কালকে এরা সবাই খেলো কি চিকেন, আর আমি খেলাম কি সিদ্ধ ভাত। কিছু করার নেই, দিবাকরকে ফোন করেছিলাম, দিবাকর বললো না আসতে পারবে না, আমার ছেলের মডেল মেয়ের মডেল বানাতে লাগবে, বৃহস্পতিবার দিন স্কুল খুলবে। আহা, আমি ইজিট অফ কর, যাই বাইরে যাই, একটুখানি প্র্যাকটিক্যালের পৃথিবীর সাথে যাই। সত্যি সত্যি সুমি যে লিখেছে ঠিকই লিখেছে, পাগলের সংসার। রাত্রিবেলা আর আমি সকালবেলা বানিয়েছিলাম ডাল মাখনি, এখানে আছে ডালিয়া, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা। তো লিসা দিচ্ছে দিবাকরকে খাবার, আর আমি এগুলো ভেজে দিচ্ছি ওকে। যা গরম পড়েছে না, রান্নাঘরে দাঁড়ানোর জন্য 5 মিনিটও মন করছে না। লিসা, এক কাটুরি মে দে, এক বহুত জ্যাদা পাতলা হুয়া হ্যায় না। মিস্টার গরম, ও মিস্টার গরম, ওয়েন ইউ উইল গো ব্যাক? আর দেখানো যাবে না। কিউ দাম সে ক্যা হে লিসা, বুবু বিতিয়া, জজবাত দেখো, জজবাত। হাই, নজর মত লাগাও মেরে খানে কো, বুবু বেশি করলে তোর জন্য রেঞ্জ দেবো না কিন্তু তোকে। বুবুল মেরা প্যারা বেটা, ইসলে মে বুবুল কে লিয়ে লাই হুঁ। বুবুল তু মেরা প্যারা বেটা, জো কবি ভি মেরা বাত নহীঁ মানতা হ্যায়। ও চলো এটা খাই, খেতে গিয়ে দেখাচ্ছি। পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও। একটা গোপালে যাও রেখে দিয়ে আসো আগে, তাহলে রাখ কেও গোপালের ওখানে যাও, এখন না কালকে সকালবেলা দেবে।
এখান থেকে খাবে না বুবুল, এখান থেকে রেখে দাও। সগা বেটা মেরা প্যারা বেটে কে লিয়ে এক জলেবি কা বক্স, মেরে প্যারে বেটে কে লিয়ে, প্যারে বেটে কে লিয়ে জলেবি কা বক্স। না না, তিনখানা পিস আছে, তুমি একটা নাও, বুবুল একটা নেবে, পাম্মা একটা নেবে। মেরে প্যারে বেটে কে লিয়ে হ্যাঁ জলেবি কা বক্স, মেরে প্যারা বেটা খায়েগা, প্যারা বেটা মেরা। কেউ জ্বলছে, কি বললি ভাব, বাম্মাকে দিয়েছিস? বুবুল সর, তুই কি বললি, মনে রাখিস? ওকে, ইয়েস আই হ্যাভ সিসিটিভি। চলে ভাই আমারটা বের করি, কি জলেবি দে পাপাকে খেয়ে দে, আবার কথা বলছো? ও টাডা টাডা রাজ কচুরি চাট, এক মেরে লিয়ে, আর একটা আমি কার জন্য এনেছি কিন্তু কাউকে তো দেবো না, কারণ সে কিছু বলেছিল তো তাকে দেওয়া হবে না। ইটস ওকে, দুটোই এখন আমি খেয়ে নেব। কেউ মেরা প্যারা বেটা, রাজ কচুরি চাট সতলি বেটি কে লিয়ে দাম মহঙ্গা জাদা হ্যায় বেটা, সো সরি। জুতাই দুঙ্গি মে তুঝে, জুতা মিলেগা জুতা। চলো বাবা কথা না বলে আমি রাজ কচুরি চাটটা খেয়ে নি। আমারও কোথায়, থ্যাংক ইউ, রাত্রিবেলা পড়াশোনা করবে না তার জন্য। Thank you. I am so sorry. Main kisi ko bhi nahi dungi. But main tumhe bas mera wala hai to dekhne dene like kar rahi hu. Isha didi, aapko nahi degi mummy bol rahi hai. Isha didi, mother will not give you. Thank you. Ye to baja ma tumhe. It's mouth watering. Seriously. ভালো কথা। অ্যালেক্স কেমন লাগছে তোকে? অ্যালেক্স কথা বলছি, ছোটবেলায় রাইম শিখেছিলাম, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। কোনোদিনও তো আর্লি টু বেড হয়ও না, আর কিন্তু আর্লি টু রাইজ হয়। তো তার জন্য অনেক রকমের নাকি শুনছি আজকাল, বেশি করে ঘুমটা পূরণ না হলে অনেক রকমের প্রবলেম হতে পারে। তো আজকে থেকে ভাবছি একটু জলদি শোবো। শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখা হচ্ছে খুব জলদি, ছাকছাকে থাকতে নতুন ব্লগ দেখবে। বাই বাই, গুড নাইট সবাই, ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও। আর রাজ কাচুরি দিদা, এই ছিল। তোমরা যদি কেউ বাইরে থেকে আমার ভিডিও দেখে থাকো, প্লিজ ভারতীয় জলপান যদি আউটডোর ওখানে থাকে একবার রাজ কাচুরি চাটটা ট্রাই করে দেখো। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, এত টেস্ট। Man, we just putting on a show. Try to look to